করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বে মারা গেছে 1,61,000-এরও বেশি মানুষ, আর মোট আক্রান্ত প্রায় 23.5 লাখ। বিশ্ব পরিস্থিতি নিয়ে আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত প্রায় 7,39,000 আর মারা গেছে 39,000-এরও বেশি। বাড়ছে ইতালি স্পেনে আক্রান্ত মৃত্যুর সংখ্যা, তবে এর মাঝেই স্পেন শিশুদের ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শিথিলের কথা ভাবছে। এদিকে লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে ডেনমার্ক, আরও জানাচ্ছেন রোকসানা ইভা। প্রতিদিন প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার পরিবর্তন ঘটে চলেছে। যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় কয়েকটি প্রদেশে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে দ্বিধাবিভক্ত জনগণ। ইতালিতে পর্যন্ত 1,76,000 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 23,000-এরও বেশি মানুষ। স্পেনে আক্রান্ত প্রায় 2 লাখ, মৃত্যু হয়েছে 20,000-এর বেশি মানুষের। তবে সেখানে দৈনিক গড় মৃত্যুর সংখ্যা কমে আসছে। লকডাউনের মধ্যেও 27 এপ্রিল থেকে শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে স্পেন। এদিকে বিভিন্ন দেশ যখন লকডাউন বাড়ানোর কথা ভাবছে, ডেনমার্কে তখন খুলে দেওয়া হলো নার্সারি ও প্রাইমারি স্কুল। এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বিউটি পার্লার সহ ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানও সোমবার থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা 5 সপ্তাহে লকডাউনে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। সেদেশে পর্যন্ত প্রায় 15,500 মানুষ মারা গেছে। এবারই প্রথম বাতিল করা হলো রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের গান স্যালুট। এদিকে রাশিয়ায় গত 24 ঘন্টায় 6,060 জন করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। মরণঘাতী ভাইরাসে মারা গেছেন 507 জন। রোকসানা ইফা, এটিএন বাংলা।